তেলে শিশি ভাঙলো বলে খুকুর পড়ে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা। নমস্কার, ভোরের তারা চ্যানেলে আজকের নিবেদন, বিট্টু আর রাখির মেলবন্ধন। নিচের টিয়া পাখি বিট্টু, ওপরের টিয়া পাখি রাখি, ওরা দু ভাই বোন মিলেমিশে থাকতো, হঠাৎ এক অন্ধকার বিট্টুকে ইহ জগতের মায়া ত্যাগ করাল। তখন সঞ্জয় দেবীর মাতারা মাতৃ আশ্রম শোকাস্তব্ধ হয়ে গেল, কয়েক মাস আগের কথা। সে কি ভোলা যায়, মা তারা মাতৃ আশ্রমের আশেপাশে সন্ধ্যা হলেই শোনা যায় শেয়ালের ডাক, দেখা যায় এদিক ওদিক শেয়াল ছুটছে। মা তারা মাতৃ আশ্রমের সদস্য প্রিয় পশু বামাচরণ গত দেড় বছর সমাধিস্থ হয়েছে মা তারার চরণে। এরপর মা তারা মাতৃ আশ্রমে নতুন অতিথি পোষ্য লালচরণ রীতিমতো চিৎকার করে আগত যাত্রীদের বুঝিয়ে দেয়, আমি মা তারা মাতৃ আশ্রমের সদস্য, আছে টিয়া পাখি, আছে খরগোশের সারি সারি, কিন্তু এদেরকে যে লালন পালন করে মা তারা মাতৃ আশ্রমের ছোট মা বুলটি, সে বড় শোকাস্তব্ধ, বড় শোকার্ত। কারণ এই বিট্টু রাখি খরগোশ ও প্রিয় পোষ্যগুলোকে নিজ হাতে সারাদিন লালন পালন করে, ভারাক্রান্ত মনকে একটু শান্ত করতে একদিন সে নতুন এক খেলায় মেতে ওঠে, নিজেকে শোকার্ত জগৎ থেকে উদ্ধার করার জন্য ছেঁড়া ফাটা কাপড়গুলো থেকে লম্বা লম্বা দড়ি বের করে ছিঁড়ে কেটে, কাপড়ের পাড়গুলোকে ছিঁড়ে কেটে। তারপর শুরু হয় উল বোনা পদ্ধতিতে, উল কাঁটা নিয়ে বোনার কাজ। একদিন বোঝা গেল একটা পাপোশ তৈরি করা হয়েছে, তারপরে আবার দেখা গেল বেশ কয়েকটি পাপোশ একইভাবে তৈরি করা হয়েছে। প্রিয় দর্শক বন্ধুগণ, দয়া করে এটাকে ভোরের তারা চ্যানেলের বিজ্ঞাপন মনে করবেন না। মনে রাখবেন, ভোরের তারা চ্যানেলের প্রতিদিন ভোর পাঁচটার পোস্ট হয় মা তারা মাতৃ আশ্রম কর্তৃক। নমস্কার।